بسم الله والحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وأزواجه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في القرآن الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والتسليم. আজকের জলসার মহামান্য সভাপতি সাহেব ও মঞ্চে উপবিষ্ট আমার সামনে উপস্থিত ওলামায়ে কেরাম তথা সমস্ত শ্রোতাবৃন্দ, বাপেরা ও ভাইয়েরা, আমরা জানি যে আজ আমাদের মাদ্রাসার একটা বাৎসরিক ফলাফল আপনাদের সম্মুখে বাহ্যিকভাবে আমরা দিতে পারছি। এই ফলাফলটা একদম ছোট কিছু নয়, বরং দুনিয়া ও মাফিয়া এর থেকেও অনেক বেশি উত্তম। কেননা এরা এমন একটা জ্ঞান অর্জন করেছে, এরা এমন একটা শিক্ষা হাসিল করেছে যে শিক্ষার দাম, মান, গুণ সমস্ত শিক্ষার থেকে বেশি। এমন একটা শিক্ষা যে শিক্ষা শুধু দুনিয়াতে নয়, শুধু পার্থিব জীবনে নয়, বরং মরণের পরেও এই শিক্ষা কাজে লাগে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, হে আমার পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি দুনিয়াবাসীকে এ কথা জানিয়ে দাও, পৃথিবীর মানুষের কাছে মেসেজ ও বার্তা পৌঁছে দাও, হাল ইয়াস্তাবিল্লাযীনা লা ইয়ালামুনা ওয়াল্লাযীনা ইয়ালামুন, এ যারা জানেওয়ালা, যারা জ্ঞান অর্জন করনেওয়ালা, যারা শিক্ষিত, যারা আলিম, তাদের সাথে অশিক্ষিত, মূর্খ, অজ্ঞ, এদের কোন রকমেরই তুলনা করা যায় না। সত্যিই তাই আজ পৃথিবীতে জ্ঞানের, শিক্ষার মান, গুণ সর্বদা বেশি আছে আর চিরকাল থাকবে, চাই সে যে জ্ঞানই অর্জন করুক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদের মাদ্রাসা থেকে যে কিছু সংখ্যার ছাত্রকে তাদের একটা শেষ সীমা পর্যন্ত পৌঁছে দিতে পেরেছি বা তারা পৌঁছাতে পেরেছে, এমন একটা শিক্ষা যে শিক্ষা দুনিয়াতে তার ইহকালের জীবনের জন্য, দুনিয়াতে দিনদার হিসাবে জীবনযাপন করার জন্য, দুনিয়াতে দিনকে বাঁচিয়ে রাখার মতো নিজের জীবনের সাথে তথা তার সংস্পর্শে যারা থাকবে তাদেরকেও দিন দেওয়ার মতো ক্ষমতা ধর আল্লাহ আবার বানিয়েছে। শুধু তাই নয়, যেমন এই দুনিয়াতে তারা দিন নিয়ে চলবে, তার পরবর্তী প্রজন্মের কাছে দিন পৌঁছানোর বিশাল বড় একটা মাধ্যম, বিশাল বড় একটা জরিয়া তারা বেনে গিয়েছে। ঠিক তদ্রূপ মৃত্যুর পরের জীবন, যে জীবনে দুনিয়ার কোনো সংসংকট, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার মাল ও দৌলত কোনো কিছুই কাজে আসবে না, কোনো বংশ পরিচয় সেখানে চলবে না, সেখানে ধন দৌলত কিছুই চলবে না, সেখানে শুধুমাত্র এই এলমের বসিলায় যে শুদ্ধ আমল, সঠিক আমলটুকু করেছে সেটুকুই সেখানে গিয়ে গ্রহণযোগ্য হবে। এর দ্বারা বোঝা গেল যে এই আমলের বা এই এলমের দাম অনেক গুণ বেশি, কেননা এই এলম হচ্ছে দুনিয়া ও আখেরাত দুই জায়গায় কাজে লাগবে। তার সাথে সাথে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে যত শিক্ষা আছে কোনো শিক্ষার ব্যাপারে এ ফজিলত, এই
আল্লাহ পাক কারোর জন্য দেননি, শুধুমাত্র এই দিনের জ্ঞান অর্জন করার জন্য। কোরআন হাদিসের জ্ঞান যখন অর্জন করবেন, আল্লাহ নবী বলছেন যে দুনিয়ার সমস্ত মানুষের থেকে এই ব্যক্তি উত্তম যে কোরআন শেখে ও শেখায়। আমার বাবারা ভাইয়েরা, আমি আমার বক্তব্য কিছু রাখতে চাই না, শুধু এতটুকু বলতে চাই যে আপনাদের বাচ্চাদেরকেও এই মাদ্রাসার সাথে জুড়ে দেন। এই মাদ্রাসা শুধুমাত্র আমাদের এই দুনিয়াতে যেমন আলিম বানায়, যেমন আমাদের ইমাম বানায়, তেমন সর্বদিক দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দিনকে বাকি রাখার মূল কারিগর ও শিক্ষক হিসাবে এদেরকে গ্রহণ করা হয়। ওই জন্য আমাদের পরবর্তী প্রজন্মকে দিন যদি দিতে চাই, তো আমাদের উচিত হবে যে আমরাও আমাদের ছাত্রদেরকে, আমরাও আমাদের ছেলেদেরকে, আমরাও আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসার মধ্যে অন্তর্ভুক্ত করাই এবং তাদেরকেও অ্যাডমিশন দিই। এভাবে আমরা সবাই ইনশাআল্লাহ আমাদের বাচ্চাদেরকে দিয়ে মাদ্রাসার সব থেকে বড় যে সাহায্য, সেই সাহায্যটা আমরা করার চেষ্টা করব। এই গ্রামে কমপক্ষে প্রায় 2-3 হাজার ঘর আছে। যদি আমরা প্রত্যেক বছর 20টা করে বাচ্চা আমরা আমাদের মাদ্রাসায় দিই, মাত্র 20টা, তো দেখবেন এই মাদ্রাসার রং রূপ, এই মাদ্রাসার শিক্ষা, এই মাদ্রাসা সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে আলাদা একটা চাপচিহ্ন, আলাদা উন্নতির দিকে যাবে, অগ্রগতির দিকে যাবে। ওই জন্য আমাদের বাচ্চাদেরকে যেমন আমরা মাদ্রাসাকে সাহায্য করছি অর্থ দিয়ে, মশওয়ারা দিয়ে, রায় দিয়ে, তেমনি আমাদের বাচ্চাদেরকে এই মাদ্রাসায় পাঠানোর চেষ্টা করি। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। এখন আমাদের সেই যেসব বাচ্চারা এনাদের কী কষ্ট করে এখানে থাকে আপনাদের কাছে বলে বোঝাতে পারবো না। বহু সময় এরকম যায় যে শুধুমাত্র ডাল খেয়ে, বা শুধু ডালও ঠিক মতো, অনেক সময় দেখা যায় তরকারি শেষ, অনেক সময় ভাত শেষ, এরকম অবস্থায় আমাদের বাচ্চাদেরকে দিন পার করতে হয়। তো এরকম একটা এত বড় একটা মাদ্রাসা, কারেন্ট চলে গেলে অন্ধকার থাকতে হয়, একটা জেনারেটর পর্যন্ত আমাদের মাদ্রাসার নেই, নানা রকমের অভাব। তা সত্ত্বেও এই যে সব শিক্ষকগুলো এখানে বসে আছেন, মাসের পর মাস এই যে 2 বছর লকডাউন যাওয়ার কারণে যে কত ঝড় আর কত পেরেশানি দেখিয়েছে, কিন্তু তারপরেও তাদের এখানে আঁকড়ে ধরে পড়ে রয়েছে। বহু বড় বড় আলেমরা তারা দিন থেকে মাদ্রাসার খেদমত থেকে সরে গিয়ে দুনিয়াবী খেদমতে তাদের জীবনযাপন করছে, কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ওস্তাদরা টিকে রয়েছে, জুড়ে রয়েছে, আর মজবুতির সাথে, মেহনতের সাথে এই মাদ্রাসা নিয়ে পড়ে রয়েছে। আপনারা আমাদের সাথে আরো সহযোগিতা করুন, আর আপনাদের সম্মুখে আমরা যে ফলাফল দিচ্ছি সেগুলিকে কবুল করুন, আর আমাদের জন্য আরো বেশি বেশি দোয়া করুন। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন আপনাদের সম্মুখে পাঠিয়ে দেওয়া হবে মোট 12টা ছাত্রকে। তো আমরা যে মিশকাত পড়ে যেসব ছাত্ররা বিদায় নেবে তাদের সম্মাননা স্বরূপ পাঠিয়ে দেওয়া হবে। আপনারা এদের জন্য দোয়া করবেন যেন পুরো করে এবং এদেরকে আলিমে হাত্তানি বা আমির বানায়, এর জন্য আমরা সবাই দোয়া করব। প্রথমে নাম ডাকছি, প্রথমে মিশকাত ছেলেদের নাম ডাকা হচ্ছে মোহাম্মদ মুসিবুর রহমান শেখ, পিতা ইসমাইল শেখ, কামারপুর। যার নাম বলছি উঠে দাঁড়াও। দ্বিতীয় নাম আকিয়ার হোসেন মোল্লা, পিতা আনোয়ার হোসেন মোল্লা, গ্রাম বামনা। তারপরে তানজিম আনসারি, পূর্ব ভবানীপুর, থানা ডায়মন্ড হারবার, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। না, তারপরে শামসুদ্দোহা শেখ, পিতা আনসার শেখ, গ্রাম মধুসূদনপুর, পোস্ট রামদন্দনগর, থানা হারুবায়ন্তি। মোহাম্মদ লোকমাল মোল্লা, পিতা রবিউল মোল্লা। মোহাম্মদ লোকমান মোল্লা,
পিতা রবিউল মোল্লা, গ্রাম বামনা, থানা হস্তি। আমাদের শিক্ষকরা একটু সামনে চলে আসে, সামনের দিকে চলে আসে। মোহাম্মদ সাবির মোল্লা, পিতা হামিদ আলী মোল্লা, গ্রাম পূর্ব রাধানগর, থানা গোসাবা, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। সাবির আলী মোল্লা, পিতা হামিদ আলী মোল্লা, গ্রাম পূর্ব রাধানগর, থানা গোসাবা, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। উবাইদুল্লাহ পিয়াদা, পিতা ইউনুস পিয়াদা, গ্রাম আল্টোখালি, থানা কুলতলি। এবাদুল্লাহ পিয়াদা, পিতা ইউনুস পিয়াদা মরহুম, গ্রাম আল্টোখালি, কোয়াবাটি, থানা কুলতলি। মোহাম্মদ হাফিজুল মোল্লা, পিতা মোতালেব মোল্লা, পূর্ব রাধানগর, থানা গোসাবা, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। মোহাম্মদ হাফিজুল মোল্লা, পিতা মোতালেব মোল্লা, পূর্ব রাধানগর, থানা গোসাবা। আবদুল্লাহ মল্লিক, পিতা নাসির মল্লিক, গ্রাম অযোধ্যানগর, সিরাকোল, থানা উস্তি, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। আবদুল্লাহ মল্লিক, পিতা নাসির মল্লিক, গ্রাম অযোধ্যানগর, থানা উস্তি, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। ফারুক শেখ, পিতা মগরিম শেখ, গ্রাম নাজরা হস্তি, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। আব্দুল হামিদ মোল্লা, পিতা মুজিবর মোল্লা, মোল্লাপুর দক্ষিণ বারাসাত, থানা জয়নগর। আব্দুল হামিদ মোল্লা, পিতা মুজিবর মোল্লা, দক্ষিণ বারাসাত, থানা জয়নগর। দাইয়ান আখন, পিতা রফিক আখন, উত্তর গলস, থানা মোগরাহাট। দাইয়ান আখন, পিতা রফিক আখন, থানা মোগরাহাট, উত্তর গলস, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। এখন ইনশাল্লাহ দোয়া হবে, যারা দাঁড়িয়ে আছেন ভিতরে চলে আসেন। প্রশাসনের তরফ থেকে আমাদের কাছে সময় খুবই কম দিয়েছে।